হেদায়েত আমাদের সবচেয়ে বেশি দরকার, নাইলে কোরআন এই কথা আমাদেরকে বলতো না, সূরা ফাতিহা আমাদেরকে এই কথা বলতো না কোনোদিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ, সিরাত মুস্তাকিম দিয়া দেন আমাদের। মানুষ সৃষ্টির সেরা হিসাবে একটা জিনিস ভাবা উচিত, আমরা কিন্তু সৃষ্টির সেরা, একদিকে সেরা না সর্বদিকেই সেরা। সাথে সাথে আরেকটা বিষয়ও আছে, প্রতিদান পাওয়ার বিষয়ে। মানুষই একমাত্র প্রাণী যে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় প্রতিদান পাবে, কোন সৃষ্টি প্রতিদান পাবে না, শুধু মানুষই একমাত্র আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় প্রতিদান পাবে, যেটাকে জান্নাত বলে। মানুষ সৃষ্টির সেরাও, আবার প্রতিদানের দিকে সবচেয়ে বড়, মানুষই প্রতিদান পাবে। সৃষ্টি যদিও আল্লাহর গুণগান গায়, কিন্তু কোনো প্রতিদান পাবে না, এটা ওলামা ভালো মতে জানে। মা মিন শাই ইল্লা ইউসাব্বিহু বিহামদি রব্বি, সমগ্র সৃষ্টি আল্লাহর গুণগানে চব্বিশ ঘন্টা রত, কিন্তু কোনো প্রতিদান পাবে না। মানুষ যদিও নাকি সবচেয়ে বড় অকৃতজ্ঞ, মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই, যদি থাকতো তাহলে কোনো প্রাণীকে এই সম্বোধন করতে হতো, আল্লাহ কোনো প্রাণীকে এই সম্বোধন করেন নাই। কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষকে আল্লাহ সম্বোধন করছেন, মানুষ এত বড় কইরা তোর কপাল পড়লো তো পড়লো কি কইরা, তুমি এত বড় অকৃতজ্ঞ হইলে তো হইলে কি কইরা। কেন না, মানুষই সবচেয়ে বড় অকৃতজ্ঞ প্রাণী। হয়তো আপনাদের কাছে একটু খারাপ লাগতেছে, ঠিক না? আসলেই মানুষ সবচেয়ে অকৃতজ্ঞ প্রাণী, মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই, আল্লাহ সৃষ্টি করেন নাই, মানুষই একমাত্র অকৃতজ্ঞ। যার কারণে কোরআন বলতে বাধ্য হয়েছে, কোরআন কিন্তু বলতে বাধ্য, কেন জানেন? কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তুমি অকৃতজ্ঞ হলে তো হলে কি করা। মানুষকে একমাত্র কোরআন আহ্বান করতে হয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ তোমাকে আল্লাহর থেকে বিমুখ করলো তো করলো কি করা। মানুষই একমাত্র আল্লাহর থেকে বিমুখ, আর কোন সৃষ্টি আল্লাহর থেকে বিমুখ না, চব্বিশ ঘন্টা আল্লাহর গুণগান গায়। যদিও মানুষ সৃষ্টির সেরা, সবকিছু মানুষকে পাওয়া দিয়েছেন, এরকম কোন জিনিস নেই যেটা মানুষকে না পাওয়াইছেন, আল্লাহ পাওয়া দিয়েছেন মানুষকে। আমরা জন্মগতভাবে শুধু আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাই নাই, আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিয়ে সৃষ্টি করছেন, কিন্তু আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে ডাবল ছোঁয়া পাইছি। আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাতে বাছাই করে এই উম্মতের অন্তর্ভুক্ত করছেন। হুয়াজ তাবাকুম, কোরআনের এই শব্দ বলে, হুয়াজ তাবাকুম ওমা জালা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। আমার মনে হয় আরেকবারও আমরা আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাইছি, আল্লাহ আমাদের সবার উপরে লেবেল লাগাইছেন, লেবেল মনে হয় বোঝেন নাই, কোম্পানির লেবেল লাগায় না, আল্লাহ লেবেল লাগাইছেন আমাদের গায়ে, কুনতুম খায়রা উম্মা। তৃতীয়বারও আমরা হাতের ছোঁয়া পাইছি, আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদের উপরে লেবেল লাগাইছেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, যেন আমরা মিলাগুলা না যাই, হারায় না যাই, অচিহ্নিত না হই, আমরা যেন চিহ্নিত থাকি। চিহ্নিত জিনিস বাহির করা সহজ, ঠিক না? আর চিহ্ন না থাকলে বাহির করা কঠিন। আল্লাহ আমাদেরকে চিহ্ন লাগায় দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতের লেবেল লাগায়। কিন্তু সবকিছু পাইলে কি হবে? সত্য এটাই বড় পরিতাপের বিষয়,
সবকিছু পাইলেই কি হবে, কোন জিনিসটা পাইতে হবে মানুষ আজকে এটা জানে না, যদিও সৃষ্টির সেরা, যদিও বিবেক বুদ্ধিতে অতুলনীয়। মানুষের বিবেক বুদ্ধির সামনে কোন সৃষ্টির বিবেক বুদ্ধি তুলনাই রাখে না, বিশ্বাস হয় না? মানুষের বিবেক বুদ্ধির সাথে কারো বিবেক বুদ্ধি তুলনা রাখে না, মানুষ অতুলনীয় বিবেক বুদ্ধির মালিক। আজকের দুনিয়াটা দেখলেই বোঝা যায় মানুষের বিবেক বুদ্ধি কতটুকু, মানুষের বিদ্যা কতটুকু। কিন্তু আফসোস যেটা আমি করতে চাইতেছি, বুঝাইতে চাইতেছি, আফসোসের বিষয় মানুষ সব জানে, মঙ্গলও পাও রাখতে জানে, চাঁদেও নামতে জানে, টেকনোলজিতে উন্নতিও করতে জানে, সব কিছু জানে, কিন্তু এই মানুষটা জানে না, এই মানুষটা জানে না যে দুনিয়ার থেকে অল্প কিছুদিন দুনিয়াতে থাকবে, তারপরে এখান থেকে চলে যাবে, নিজের ইচ্ছা হইলেও যাবে, ইচ্ছা না হইলেও যাবে, ইচ্ছা এবং অনিচ্ছায় যাইতেই হবে, আমরা সব এখান থেকে চলে যেতে বাধ্য। ওই মানুষটা জানে না সবচেয়ে কোন জিনিসটা তার প্রয়োজন বেশি, কোন জিনিসটা সবচেয়ে প্রয়োজন, কোন জিনিসটা সবচেয়ে বেশি দরকার। দুনিয়ার কিছু না জানিও যদি ওইটা জানতাম যে কোনটা আমার সবচেয়ে বেশি দরকার, আর আমি এই জন্যই পিছের থেকে গেলাম যে এই বুদ্ধিমান বিবেকমান বিদ্বান সৃষ্টির সেরা মানুষটার জানা উচিত ছিল সর্ব আগে, যে আমার 60-70 বৎসরের জীবনের প্রয়োজনটা বড় না আমার কোন জিনিসটা সবচেয়ে প্রয়োজন, এটা আমাদের সবার জানা দরকার ছিল। 60-70 বৎসরের জীবন কিন্তু আমাদের, এর বেশি কেউ থাকে না, আমরাও থাকবো না, এটাই চিরাচরিত দেখা যায়। এর বেশি কাউকে আল্লাহ এখানে থাকতে দিবেন না, এটাই আল্লাহর সিদ্ধান্ত। যদি না হতো তাহলে আমাদের নবীজির মাধ্যমে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করতেন না। আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করছে, কোন নবী রসুল তার উম্মতকে সতর্ক করেন নাই, আমার উম্মতি বাইনা সিত্তিনা ওয়া সাবঈন, তোমাদের বয়স 60-70 বৎসর হবে। আবার 60-70 বৎসর কেন, এটাও আমার বুঝে আসে কেন, আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন এই জন্য আমাদেরকে বয়স কম দিছেন। আপনি বলবেন সবচেয়ে বয়স কম দেওয়া আর ভালোবাসার সম্পর্ক কোথায়, কাউকে তো 900, কাউকে তো 950, আমাদেরকে দিলেন 60-70, এটার সাথে ভালোবাসার সংযোগ কোথায়, ঠিক না? এটাও তো হুজুররা ভাবতে পারেন, ঠিক না? কিন্তু আমার মন বলে চিরাচরিত নিয়ম এটাই, ভালোবাসার মানুষকে বেশি খাটায় না, আপনজনকে কেউ বেশি খাটাইতে চায় না। আমাদের বয়স বেশি হলে বেশি খাটতে হতো, আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না, আমরা ভালোবাসার পাত্র এই জন্য বেশি খাটাইতে চান না। আল্লাহ বলে তোমরা অল্প খাইটা চলে আসো, তোমাদের বেশি খাটনি আমার পছন্দ হয় না। আল্লাহ এই জন্য আমাদের বয়স কম দিছেন, আমরা ভালোবাসার পাত্র, মনে হয় বুঝাইতে পারিনি। ভালোবাসার পাত্রকে মানুষ বেশি খাটায় না, 900 বৎসর যে খাটছে পরে জিজ্ঞাসা করেন 900 বৎসর খাটতে কিরকম লাগছে। আল্লাহ আমাদেরকে 60-70 বৎসর খাটাইতেছেন, তাও 60-70 বৎসরও না, 15 বৎসর শুরুতেই মাফ করে দিছেন। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এটা মাফ, এটা গণাই আসবে না, মারা গেলে প্রশ্ন উত্তরও হবে না, হিসাব নিকাশও হবে না, হবে না কি হুজুর? হুজুরদেরকে জিজ্ঞেস করেন, তাহলে 60-এর থেকে 15 গেলে আর থাকে কত, 45। আবার এর ভিতর থেকে আরো একটা সময় বাদ দিয়ে দিছেন, সেটা হলো ঘুমে যতক্ষণ থাকবে ততক্ষণ বাদ। নায়েম হাত্তা ইয়াস্তাইকির, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হয়, এই জন্যই হাদিসে আছে, যদিও বলা যাবে না, আপনারা সুযোগ পাওয়া যাবেন, এই জন্য বলবো না, সব কথা সব জায়গায় বলতে নাই, বলতে গেলে বিপদ হইতে পারে, এই জন্য বলবো না। আরো একটা সময় আল্লাহ মাফ করে দিয়েছেন ঘুমের ভিতরে, এই জন্য হাদিসে আছে,
কোনো ব্যক্তি যখন ঘুমের থেকে ওঠে আর যদি নামাজের রক্ত চলে যায় তখনই তার নামাজের রক্ত কি ওলামা একমত তো হাদিসে আছে তো আল্লাহ বিরাট একটা সময় মাফ করে দিবেন না আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এই ভালোবাসার পাত্রটাও জানলো না আফসোস আমার এইখানে যে সবচেয়ে প্রয়োজন কোন জিনিসের ছিল রাত দিন খাটি বটে কিন্তু দুইটা জিনিসের জন্য রাত দিন খাটি আমরা না খাটি না হ্যাঁ হুম আড়াই হাজার ফ্যাক্টরি গুলাতে রাত্র শব্দ পাওয়া যাবে ঠিক না না পাওয়া যাবে না যায় এটা কিসের শব্দ খাটনির শব্দ ঠিক না মেশিন তো নিজে নিজে চলে না অপারেটর ছাড়া খাটনির শব্দ সারা রাত দিন পাওয়া যায় দুটো জিনিসের জন্যই আমরা খাটি একটা এই দেহটার জন্য আর এই ছোট জীবনটার জন্য ছোট জীবনটার জন্য আর এই ছোট দেহটার জন্য কিন্তু না শিখলাম না খাটলাম যেটা আমাদের সবচেয়ে দরকার সেটা হলো সিরাতে মুস্তাকিম আমাদের সবচেয়ে বড় দরকার ঠিক হেদায়েত যেটাকে বলে হেদায়েত হেদায়েত আমাদের সবচেয়ে বেশি দরকার নাইলে কোরআন এই কথা আমাদেরকে বলতো না সূরায়ে ফাতিহা আমাদেরকে এই কথা বলতো না কোনোদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় আল্লাহ আয় আল্লাহ সিরাত মুস্তাকিম দিয়া দেন আমাদের কোরআন এই আবেদনের কথা কোনোদিন আমাদেরকে বুঝাইতো না এমন একটা রাকাত যায় না হয়তো আমি পড়ি না কিন্তু আমার হয়ে ইমাম পড়ে আর আমি যখন একা পড়ি তো আমি নিজে পড়ি আমার হয়ে ইমাম চিৎকার দিতেছে ইহদিনাস সিরাতাল কার হয়ে চিৎকার দিতেছে আমার হয়ে চিৎকারটা কিন্তু আমারই কিন্তু আমার হয়ে ইমাম দিতেছে সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সিরাতে মুস্তাকিম চাই হুম সূরা ফাতিহা এটাই বুঝায় মেইন এতটুকুই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটাই বান্দার পাওনা আল্লাহর কাছ থেকে এটাই ছিল প্রয়োজন এটা যদি পাওয়া যায় না হায় হায় এটা যদি পাওয়া যায় এটা যদি পাওয়া যায় তো সন্তানও সারা রাত্র মা বাবার পাও টিপা নিজের সৌভাগ্য মনে করে বিশ্বাস হয় না না মনে হয় না সন্তান যখন সিরাতে মুস্তাকিম পায় তো সারা রাত্র মা বাবার পাও টিপা সৌভাগ্য মনে করে আর যখন সিরাতে মুস্তাকিম পায় না তখন পেটে ধারণকারী মাকেও ষাট টুকরা করে পেটে ধারণকারী মাকেও বৃদ্ধাশ্রমে রেখা শান্তির ঘুম নিজের বাংলোতে ঘুমায় থাকে যখন সিরাতে মুস্তাকিম পায় না যখন সিরাতে মুস্তাকিম পায় তো স্বামী কিছু নিয়ে আসুক আর না আসুক সারা দিন পরিশ্রম করে কিছু নিয়ে আসুক আর না আসুক শুধু প্রতিদিনের ব্যাপার বলতেছি না মাসের পরে মাসও যদি কিছু না নিয়ে আসে ঘরের চুলাও যদি না জ্বলে আর সিরাতে মুস্তাকিম যদি পায় তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য হয় দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত বলে আমি যখনই ঘরে ঢুকতাম চুলা জ্বলুক আর না জ্বলুক ফাতেমা মুস্কি হাসি দিতে দেরি করতো না কোনোদিন ভুল করতো না আর খুশিতে নাচতে কোনোদিন ভুল করতো না অথচ কিচ্ছু নিয়ে আসে না ঘরে চুলা জ্বলে নাই স্বামীকে কোনোদিন কালো চেহারা দেখায় নাই বরং স্বামীর চেহারা কালো ছিল মলিন ছিল তো সান্ত্বনা দিতেছেন সান্ত্বনা স্বামীকে সান্ত্বনা দিতেছেন অজাদনা শকরনা লমনা জি সবরনা
পাবো তো শুকরিয়া আদায় করব না পাবো তো সবর করব আলী দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে শুকুরকারীর সাথেও আল্লাহ সবরকারীর সাথেও আল্লাহ বিদায় আলী যাদের সাথে আল্লাহ থাকে ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না তোমার চেহারা মলিন কেন সিরাতে মুস্তাকিম যখন পায় সিরাতে মুস্তাকিম যখন পায় তো প্রতিবেশী তরকারি পাক করলে ঝোল বেশি দেয় যদি বলবেন ঝোল বেশি দেয় কেন যেন প্রতিবেশীর ঘরে দিতে পারে কারণ আল্লাহ রাসূলের হুকুম এটাই সিরাতে মুস্তাকিম যে ঝোল বেশি দাও যাতে প্রতিবেশীর ঘরে দিতে পারো সিরাতে মুস্তাকিম যখন পায় তো নিচে প্লেটে বসার আগে খবর নেয় আমার প্রতিবেশী খাইলো কি খাইলো না সিরাতে মুস্তাকিম যখন পায় সিরাতে মুস্তাকিম যখন পাওয়া যায় তো রাত্রে রাস্তায় কেউ কারো উপরে চিন্তাই করে না বরং এই জন্য রাস্তায় ঘোরে যে বিপদগ্রস্ত মানুষ পাই কিনা আর আমি এই রাতের অন্ধকারে তার কোন উপকার করে আমার জান্নাত আল্লাহর থেকে লুটা নিতে পারি সিরাতে মুস্তাকিম যখন পায় রাগ হয়ে গেলেন এরকম গুনলে সারা রাত্র গোনানো যাবে আমার পুরো জীবন গোনানো যাবে সিরাতে মুস্তাকিম যখন পায় সিরাতে মুস্তাকিম যখন পায় হায় হায় সিরাতে মুস্তাকিম যখন পায় তখন তো সমাজটা ওই হাদিস সত্য হয় মাটির পেটের চেয়ে মাটির পিঠটা উত্তম হয় আর যখন সিরাতে মুস্তাকিম না পায় তখন মাটির পেটটা মাটির পিঠের থেকে উত্তম হয় তখনই ওই হাদিস সত্য হয় যে কবরের পাশ দিয়া যাবে আর চিৎকার দিয়া বলবে ইয়া লাইতানি কুনতু মাকানা হায় আমিও যদি এইখানে হইতাম তো ভালো হতো আজকে এই দৃশ্য দেখতে হতো না সিরাতে মুস্তাকিম যদি পায় তাহলে কোনোদিন ভাই ভাইকে কাঠগড়ায় দাঁড় করায় না কেউ যদি বলেও দাঁড় করা তো ভাই বলে রাদিতা মিন দুরিহা ওই কই শের আমার মনে ওঠে রাদিতা মিন দুরিহা ওয়া গাদারতা ফিহা বলবে একই জায়গার থেকে তো দুধ পাল করলাম গাদ্দারি করি তো করি কি করা আল্লাহ তো বলতেছে লাবানান খালিসা আমার মার দুধ পিওর ছিল এটার ভিতরে কোনো বেজাল ছিল না পিওর চিরদিন পিওর ছিল এখানে তো গাদ্দারির ছোঁয়া ছিল না তুই বললেই কি হবে আমি এক জায়গার থেকে দুধ পান করা গাদ্দারি করি তো করি কি করা বুঝাইতে মনে হয় পারতেছি না ঠিক না সিরাতে মুস্তাকিম যখন পায় তো সারাদিন নজর নিচের দিকে দিয়ে রাস্তায় হাঁটতে থাকে কেউ যদি জিজ্ঞাসা করে হাঁটিস কেন বলছে দেখি কোনো কষ্টদায়ক জিনিস পাই কিনা আমার কষ্টদায়ক জিনিস টোকটাকার তালাশ করতেছি টোকাইতেছি কেন একদিকে তো আমি মুসলমান মানুষকে আল্লাহর সৃষ্টিকে এই কষ্টদায়ক জিনিস থেকে বাঁচাবো হরেক দিকে আমি জান্নাতকে লুইটা নিব লুইটা কেন কষ্টদায়ক জিনিস রাস্তাতে সরাইতে দেরি পিছনের গুনাহ মাফ হইতে দেরি হয় না তখন কাউকে দেখবেন না ডাইনে বাইনে তাকায়া চলতে সারাক্ষণ দেখবেন রাস্তার দিকে নজর নিবদ্ধ করে চলতেছে হেদায়েত যখন পাওয়া যায় হায় হায় রাগ হয়ে যাবেন কিনা জানি না তখন কারো দোষ দেখে না কারো দোষ দেখলো মনে করে আল মুসলিম মিরআতুল মুসলিম মুসলমান তো মুসলমানের আয়না দোষটাতে দেখতেছি মনে হয় আমারটাই ওইখানে বাইসা উঠছে কেন আয়নার সামনে দাঁড়াইলে নিজের চেহারারই দোষ দেখা যায় নিজের চেহারারই ত্রুটি দেখা যায় ওই ত্রুটিটা মনে হয় আমারই এটা উন্না যার দেখতেছি তার ভিতরে না ও তো আমার মুসলমান ভাই ও তো আয়না সিরাতে মুস্তাকিম আমাদের প্রয়োজন যেটা ছাড়া জীবনটা কেটা তো যাবে আড়াই হাজারের মানুষ মাত্র হাজারই আড়াইটা বেশি তো না লাখ লুক হইলে তাইলে বলতাম আপনাদেরকে মাত্র আড়াই হাজার বেশি তো বলা যাবে না হায় সিরাতে মুস্তাকিমই আমাদের পাওনা আর কিচ্ছু পাওনা না সিরাতে মুস্তাকিম যদি পাইতাম এটারই যদি তালাশ করতাম
এটার জন্যই যদি দৌড় দিতাম, এটার জন্যই যদি আমাদের মাথার গাম পায়ে জড়ত, এটার দিকেই আমরা সবাই যদি ধাবিত হইতাম সারাদিন, এটাই যদি আমাদের চিন্তা হইতো, রাগ হয়ে যাবেন বললে তা আমরা উন্নত হইয়া যতটুকু সুখী না, খোদার কসম আমাদের গায়ে যদি কাপড়ও না থাকতো, পেটে যদি বাতও না থাকতো, পায়ে যদি জুতাও না থাকতো, মাথা গুচার ঠাইও যদি না থাকতো, কসম খোদার আমরা এর চেয়ে একশো প্রমাণ চান।